সাদিদ আল রাকিব মন্ডল আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন ফজরের নামাজের পর সুরা হাসরের শেষ তিন আয়াত পড়লে সওয়াব হয় এটা নাকি সঠিক নয় এ ব্যাপারে আমি প্রকৃত সত্য জানতে চাই হ্যাঁ সুনানের তিরমিজির মধ্যে হাজরত মাহিলিবিনী আসার রাজি আল্লাহ তালাহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে من قال حين يصبح ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاث آيات من آخر سورة الحشر وكل الله به سبعين ألف ملك يسلون عليه حتى يسم حتى يمسي حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا ومن قالها حين يمسي كان بتلك المنزلة হাদিসটি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলা আউজ বিল্লাহ আলিম তিনবার ফোরে হাসুরা সুরা হাসরের শেষ তিনটি আয়াত আবাদ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে আর সে ওই দিন মারা গেলে শহীদ হয়ে শহীদই মৃত্যু তার হবে ঠিক তদরূপ সন্ধ্যাবেলায় যদি কেউ আউজ বিল্লাহ আলিম তিনবার ফোরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত পড়ে তাহলে সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা তার জন্য নিয়োজিত হবে যারা তার জন্য রাহমতের দোয়া করবে আর ওই রাতে সে মারা গেলে শাহাদাতের দরজা সে পাবে এইভাবে একটি হাদিস বর্ণিত হয়েছে হাজরত মাকিলিব নিয়াসার আদি আল্লাহ তালহর সূত্রে সুনানে তিরমিজির মধ্যে তবে হাদিসটি দাইফ হাদিসটি দাইফ হওয়ার কারণে এই হাদিসটি একেবারে সম্পূর্ণ নির্দ্বিধায় আমলযোগ্য নয় তবে হ্যাঁ যেহেতু বিষয়টি ফজিলতের বিষয় শরীয়তের কোনো হুকুমের বিষয় নয় হালাল হারামের বিষয় নয় কাজে এই জন্য অনেক আলেমরা বলে থাকেন আলেম ওলামায় ওলামায় রাম বা ইসলামী স্কলারগণ যে বাবুল ফাদাইল যেখানে ফজিলতের বিষয় কোনো শরীয় হুকুমের বিষয় নয় সেক্ষেত্রে হাদিদাইফ হাদিসের উপর আমল করলে করা যেতে পারে তবে হা বিষয়টি একেবারে সুপ্রমাণিত নয়